নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন কমন টেকনোলজি। আজকে আপনাদের দেখাবো পাখার স্পিড কম বেশি করার জন্য পাখার সাথে পাখার রেগুলেটর কিভাবে কানেক্ট করতে হবে। তো চলুন শুরু করা যাক। কানেকশনটি করার জন্য আমরা ধরে নেব এটি একটি মেল লাইন, যার লাল পিনটি হচ্ছে ফেস এবং এই নীল পিনটি হচ্ছে নিউট্রাল। এটি একটি সুইচ, এটি একটি রেগুলেটর এবং এটি একটি সিলিং ফ্যান। আমরা জানি সুইচের দুটি পিন থাকে, একটি আমরা ধরে নেব একটি হচ্ছে P1 পিন এবং আরেকটি হচ্ছে P2 পিন। রেগুলেটর থেকে দুটি তার বেরোয়, একটি হচ্ছে W1 এবং আরেকটি হচ্ছে W2, এবং ফ্যান থেকেও দুটি তার বেরিয়েছে, একটি W1 এবং আরেকটি W2। এবারে আমরা মেন লাইনের ফেজ অর্থাৎ লাল পিন থেকে একটি তার নিয়ে সুইচের নিচের অর্থাৎ P2 পিনে যুক্ত করে দেব। এরপর সুইচের অবশিষ্ট পিন P1 থেকে একটি তার যুক্ত করে রেগুলেটরের যে কোনো একটি তারে যুক্ত করে দেব। এরপর রেগুলেটরের আরেকটি তার সরাসরি আমরা পাখার সঙ্গে যুক্ত করে দেব। এরপর আমাদের কাছে নিউট্রাল অর্থাৎ মেন লাইনের যে N পিনটি আছে সেখান থেকে একটি তার নেব এবং সরাসরি পাখার আরেকটি তারে যুক্ত করে দেব। বন্ধুরা, আমাদের রেগুলেটর কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন।